আমাদের মতন চলে যাচ্ছিলাম, তারপরে ওনারা বললো কি আর নামেন, চেক টেক করছে গাড়ি, কাগজপত্র চেক করছে, সবকিছুই ঠিক আছে। ভিআইপি লাইটটা অনেক আগে থেকে লাগানো, তো গাড়ি বেসিক্যালি ড্রাইভারই চালায়, ফ্যামিলি গাড়ি, তো ড্রাইভারই স্কুল বাচ্চাদেরকে নিয়ে আসে, নিয়ে যায়। আজকে বাচ্চারা অনেক পেরিশান করছিল, আমি আমার হাজবেন্ডকে ফোন করে বললাম তুমি একটু আসো, বাচ্চাদেরকে ঘুরাই নিয়ে আসো। ও তারা ওরা মধ্যে আসছে, তো এসে আমরাও নেমে গেলাম, তারপরে তো এই যে আপনারা দেখতেছেন। তারা গাড়িতে বিআইপি লাইট এবং বিআইপি হর্ন ব্যবহার করার কারণে কিন্তু তাদেরকে আটক করা হয়েছিল। তারা সেটির জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। তারা বলছেন যে তাদের আসলে বিআইপি হর্ন এবং বিআইপি লাইট ব্যবহার করা তাদের কোনোভাবেই উচিত হয় নাই, আর সেটাই কিন্তু তারা জানিয়েছেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু শ্যামলীতে, রাজধানীর শ্যামলীতে বিশেষ অভিযান পরিচালনা করছেন, একের পর এক গাড়িগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়ি, কিন্তু গাড়ির ভিতরে কি রয়েছে সেটি কিন্তু মাস দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটি গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে। আপনার যে গাড়ি কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর কথা, এটা তো আপনি জানেন স্যার। আমি এটা এই ব্যাপারটা জানি। হ্যাঁ, তাহলে ভাই কেন আপনি এবার যদি এমন সময় আমি স্যার দেখেন স্যার, আমি হাফ প্যান্ট পরেই চলে আসতাম, এটা তো ভাই উত্তর হতে পারে। আমি আমি পাশ কাটানোর জন্য বলছি, এটা আমার অপরাধ। অপরাধ যদি করে থাকেন ভাই, এটা অপরাধের শাস্তি পেতে হবে। আমাকে আইন আইন কোনো আইন কারো জন্য আমি বলছি, আমাকে মামলা দেন, পেপারস আছে মামলা দেন, দিয়ে আমার হেলমেটের হেলমেটের জন্য আমাদের সুদেরা স্বীকার করতে স্যার, আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়ি দাঁড় করানো হয়েছে, এবং সেই গাড়িটিতে কিন্তু তল্লাশি করছেন সেনা সদস্যরা।